যেটা সরকারি সভা হয় আপনারা সরকারি সভা সরকারি খরচ হচ্ছে আমরা সেই মিটিং এ যাব আমাদের আটকানো রাইট কোনো পুলিশের নেই আপনাদের আমন্ত্রণ না জানানোর জন্য কি এমন বিক্ষোভ অবশ্যই কেন জানায় না অগন্ধ থেকে মমতা ব্যানার্জি কতটা সর্বকান্তি এটা তার প্রমাণ কেন এই রানাঘাট দক্ষিণে সাতজন আমাদের বিধায়ক
এমপি সহ তাদের বাদ দিয়ে সরকারি সভা হয় এই টাকা জনগণের টাকা তাই জনগণের প্রতিনিধি সেই মিটিং এ যাওয়ার অধিকার আছে বলুন নেই আর যদি বলেন নেই তাহলে আমি মেনে নেব আপনি যা বলবেন শুনবো আইন দেখান আমাকে আটকানোর কোর্টের অর্ডার দেখান আমি মেনে নেব না হলে গাজওয়ারি করছেন এটা করবেন না এভাবে টেকে না এ সরকারের বেশি দিন নেই গাজওয়ারি করে চলে না আপনারা জবাব দিতে পারবেন না কিন্তু গাজওয়ারি করে আসবেন তো সাক্ষী সমাজ সাক্ষী মিডিয়া সাক্ষী আমি তো এইভাবে আটকানোর জন্য গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন বলে আমি এখানে বলুন কে হেড কার নির্দেশে চলছে আমি কিন্তু হাইকোর্টে যাব আমাকে কেন আটকানো হলো সরকারি সভায় যাওয়ার আমি কি সরকারের অংশ স্বরূপ নয় সেটা আপনাকে বোঝাতে হবে তারপরে মমতা ব্যানার্জির নির্দেশ পালন করতে আসবে কারো নির্দেশে চলে না আইনের নির্দেশে পুলিশ চলে কিন্তু আপনারা সেসব মাথা খাইয়ে ফেলেছেন দল যা বলে দেয় সেটাই করছেন আমি তো মিটিং এ যাবো সাংসদ মিটিং এ সরকারি অনুমতি দরকার নেই বাধা দেবেন না আমি গণ্ডগোল করতে যাচ্ছি একাই যাবো দেখি মমতা মানে কি বলে মারধর করুক যা করুক চলুন আমি সবাই হেঁটে হেঁটে যাবো গাড়ি যেতে দেবেন না আমি হেঁটে হেঁটে যাবো কীভাবে আটকাবেন চলুন কোন আইনের বলে আটকাবেন আমাকে আপনারা জবাব দেবেন না এটা হয় এটা এটা কী করে চলে বলুন একজন সাংসদকে তার সরকারি মিটিংয়ে যেতে দিচ্ছেন না ক্রিমিনালরাও এরকম ভুল করে না বোধ হয় আপনারা যা করছেন আপনারা আমাকে অ্যারেস্ট করুন কম অধিকারে করুন আপনারা কিছু তো বলুন আপনারা কিছুই বলতে পারছেন না এটাই তো আমি কেন আপনাদের কি কোনো জবাব নেই কি কথা আছে বলুন কেন আটকাচ্ছেন সেটাই বলুন কিন্তু তারা কাজে আটকাবে আমাকে যেতে দেবে না আমি তো আদালতের কাছে জানতে চাই ওই ছবিগুলো দিয়ে কোনো কৈফিয়ত দিতে পারছে না সাংসদ কার সরকারি মিটিং এ যাবে মমতা ব্যানার্জি দলীয় সভায় পরিণত করেছে এবং সমস্ত টাকা মমতার যেন পারিবারিক অর্থে এটা ব্যয় হয় আমি কোর্টের কাছে আবেদন করব কারণ এখানে সাতজন বিজেপির বিধায়ক একজন সাংসদ আমাদেরই তাদেরকে বাদ দিয়ে সরকারি সভা হতে পারে না এটা দলীয় সভা তাই এ টাকা যেন মমতা ব্যানার্জি বা অভিষেক ভাইপো পিসির তহবিল থেকে যায় কারণ প্রচুর টাকা কামিয়েছেন আপনি কি এটা নিয়ে হাইকোর্টে কেস করবেন এবং আজকে দেখুন পুলিশের কি অবস্থা পুলিশকে ভিখারিতে বানিয়ে দিয়েছে রাস্তায় যাবেন হাত পেতে তোলা তুলছে সারা রাত জ্যাম কেন কোথায় পুলিশ আছে পুলিশের দোষ না চাকরি বাঁচার জন্য পরিবারের রুটি রোজগার তাদের মুখে দুটো ভাত যোগানোর জন্য মমতা ব্যানার্জি পুলিশকে এই পর্যায়ে নামিয়ে এনেছে তাদের কোনো কথা নেই একটা আমার একটি কথার জবাব কেউ দিতে পারিনি আপনারা অন ক্যামেরা দেখেছেন তাহলে বুঝুন পশ্চিমবাংলার পুলিশ কিভাবে আপনাকে কোথায় আটকালো এটা আঁশতলা এটা সেন্ট মেরি স্কুলের সামনে রামনগরে এটা কি জাতীয় সড়কের আচরণ নিয়ে কি বলবেন জাতীয় সড়কে আমরা পুলিশের আচরণ নিয়ে কি বলবেন পুলিশ সম্পূর্ণ দলদাসে এবং শুধু দলদাস হলে তাল তো হয় দলের গুন্ডাদের মতো কাজ করছে আজ কি করলো আপনাদের কি লাঠি চার্জ করেছে না মারধর করে লাঠি চার্জ করেনি আমাদের কিছু কর্মীকে অ্যারেস্ট করেছে এবং তার চাইতে বড় কথা সব চাইতে একটা মহিলা পুলিশ না থাকা সত্ত্বেও আমাদের
দলীয় মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছে এবং যেটা কাজ করেছে সেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ অবৈধ। রামনগরের সামনে রামনগরের পুলিশ সম্পূর্ণ দলদাসে, এবং শুধু দলদাস হলে তাও তো হয়, দলের গুন্ডাদের মতো কাজ করছে। আজ কি করলো? লাঠি চার্জ করেনি, আমাদের কিছু কর্মীকে অ্যারেস্ট করেছে, এবং তার চাইতে বড় কথা, সব চাইতে, একটা মহিলা পুলিশ না থাকা সত্ত্বেও আমাদের দলীয় মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছে এবং যেটা কাজ করেছে সেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ অবৈধ। Thank you.